8ই সেপ্টেম্বর 2001 সালে কলম্বোর সিংহলে স্পোর্টস ক্লাব গ্রাউন্ডে আশরাফুল নামের সেই ছোট্ট আনকোড়া ছেলেটার ব্যাট উঁচিয়ে ধরা দৃশ্যটা আজও অমলিন হয়ে আছে প্রতিটা ক্রিকেট প্রেমীদের মনে। সেই ছবিটা আজও দেখলে শুধু মুগ্ধতা ছড়ায়। সেই ছবির মুগ্ধতা বাস্তবে কিভাবে হারিয়ে গেছে সেটা কারোই অজানা নয়। অথচ তার হারিয়ে যাওয়ার কথা ছিল না, বরং বাংলাদেশের ক্রিকেট ইতিহাসে এতদিন জলজল করে জ্বলার কথা ছিল মোহাম্মদ আশরাফুল নামের এই শব্দ দুটি। তা হয়নি বটে, তবে এই যে আমাদের এত ক্রিকেট ক্রেজ, লাখ লাখ ছেলে ব্যাট হাতে দুনিয়া কাঁপানোর স্বপ্নে মশগুল, তাদের মধ্যেই স্বপ্নের চারাগাছ পুঁতে দিয়েছিলেন এই সেই আশরাফুলই। বিংশ শতাব্দীর শেষভাগে জন্ম নেওয়া প্রতিটি ক্রিকেট পাগল ছেলের স্মৃতিতে এখনও অমলিন কার্ডিফের সেই সেঞ্চুরি, নটিংহামে ইংল্যান্ডের বিপক্ষে ওই 94 বা পিছিয়ে থাকে কিভাবে। ম্যাচ জিতলে হয়তো ওই 94 এগিয়ে থাকত কার্ডিফের সেঞ্চুরির চেয়ে। এমন মনে রাখার মতো ইনিংস তো কম খেলেননি তিনি। 2007 টি টোয়েন্টি বিশ্বকাপে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে 27 বলে 61, কিংবা 2007 সালের বিশ্বকাপে সাউথ আফ্রিকার বিপক্ষে 83 রানে 87। মনে থাকবে শ্রীলঙ্কার বিপক্ষে চট্টগ্রামে 136 রানের ইনিংস। একই প্রতিপক্ষের বিপক্ষে গলে 190 রানের সেই ইনিংসটি চাইলেও তো ভোলার উপায় নেই। চট্টগ্রামে ভারতের বিপক্ষে অপরাজিত 158 রানের সেই ইনিংসটি আজও ভাস্বর হয়ে আছে। ইয়ুবরাজ সিং ভেঙে দেওয়ার আগ পর্যন্ত আন্তর্জাতিক টি টোয়েন্টিতে দ্রুততম 50-র মালিকের ঘরেও নাম লেখা ছিল এই আশরাফুলের নামটি। নিষেধাজ্ঞা শেষে দলে ফিরতে না পারলেও ক্রিকেটের সাথেই লেগেছিলেন তিনি। ঘরোয়াতে খেলেছেন 1-2 মৌসুম, গতবার তো বিপিএলেও দল পেয়েছিলেন, আর এখন ক্রিকেটে তেমন একটা সুযোগ না পেয়ে সময় কাটছে তার ব্যবসায়িক ব্যস্ততায়। তারই ধারাবাহিকতায় তিনি ট্যুরিজম ব্যবসা শুরু করেছেন। অ্যাশ ট্যুরস অ্যান্ড ট্রাভেলস লিমিটেড নামের এই প্রতিষ্ঠান আশরাফুলদের পারিবারিক ব্যবসা হিসেবেও পরিচিত। গত 3 বছর ধরে আশরাফুলের বড় ভাই মুস্তাক আহমেদ পারিবারিক এই ব্যবসার দেখাশোনা করতেন। এখন মোহাম্মদ আশরাফুলও পারিবারিক এই ব্যবসায় সময় দিচ্ছেন। সম্প্রতি আশরাফুল জানিয়েছেন, বাবা বেঁচে থাকার সময় আমাদের এই ব্যবসার শুরু, এতদিন বড় ভাই এটা পুরোপুরি দেখতেন, এখন আমিও সময় দিচ্ছি। পারিবারিক এই ব্যবসায় নাম লিখিয়ে ব্যবসার প্রসারে নেমে পড়েছেন আশরাফুল। নিজের ফেসবুক পেজে এই ব্যবসার সার্বিক দিক তুলে ধরে প্রচারণা চালাচ্ছেন তিনি। নতুন এই ব্যবসাতে সফল হবেন বলে আশা প্রকাশ করছেন তার অনেক ভক্ত। পারিবারিক জীবনে 2015 সালের 11ই ডিসেম্বর বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছেন আশরাফুল। তার স্ত্রী ভৈরবের মেয়ে তাসলিমা আনিসা অর্চি। বিয়ের 1 বছর পরেই তাদের কোলজুড়ে আসে এক কন্যা সন্তান। স্ত্রী সন্তান নিয়ে আশরাফুল বেশ ভালোই আছেন। প্রিয় ভিউয়ার্স, বাংলাদেশ ক্রিকেটের প্রথম প্রেমখ্যাত একসময় সেরা ক্রিকেটার এই আশরাফুলকে আপনি কতটা মিস করেন? যদি মিস করে থাকেন তাহলে অবশ্যই ভিডিওর কমেন্ট বক্সে ইয়েস লিখবেন। আশরাফুলকে এখনও আগের মতো ভালোবাসলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিন এবং শেয়ার করুন। আরও এমনি হারিয়ে যাওয়া তারকা ক্রিকেটারদের সর্বশেষ অবস্থা এবং জীবনের কথা জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন।